মাথা দমিয়ে রাখতে পারবে না। প্রয়োজন হলে আরো দশটা মামলা করুক, ছ মাস জেলে থাকবো, এক বছর জেলে থাকবো, কিন্তু কলকাতার কাছে আসার। কম্বলকাণ্ডে প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির 8 দিনের পুলিশি হেফাজতের পর সোমবার দিন কোর্টে তোলা হয়। এদিন আসানসোল উত্তর থানা থেকে আসানসোল আদালত যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার মুখে পবিত্র রমজান মাসে আসানসোলবাসীকে আগাম রামনবমীর শুভেচ্ছা জানালেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এছাড়া কোর্ট চত্বরে প্রবেশের মুখে তিনি সাংবাদিকদের সামনে বলেন, আসানসোল কারোর কাছে মাথা নত করবে না, আসানসোলকে কলকাতা দামিয়ে রাখতে পারবে না। প্রসঙ্গত, আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে দিল্লির নয়ডা থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার করে আসানসোল আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ সেই মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় আসানসোল আদালতে তোলা হয়। আর এই দিন সকাল থেকেই আসানসোল উত্তর থানা ও কোর্ট চত্বরের সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখায়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। পুলিশ কিন্তু এফেকচুয়ালি পুলিশের পুলিশ রিমান্ডের জন্য যেটা করণীয় সেটা পুলিশ পুরো নেগলিজেন্সি করেছে। ওনাকে আপনার 8 দিনে পুলিশ রিমান্ডে মাত্র 2 ঘন্টা ওনাকে জেরা কোশ্চেন করা হয়েছে, তো টোটাল ওয়েস্ট অফ টাইম। এবং জুডিশিয়াল প্রসেসকে এটা একটা টোটালি মিস ইনফরমেশন দেওয়া, যে কারণ নিয়ে যাওয়া, যে কারণ যে না করা সেটা একটা পার্সোনাল লিবার্টিকেও হ্যাম্পেল করা, জুডিশিয়াল প্রসেসটাকে ঠিক মতো না অ্যাড্রেস করা। সেই জন্য উনি বলেছিলেন যে আমাকে যে জুডিশিয়াল কাজটা নিয়ে গেছে সেটা যেন ঠিক মতো কার্যকরী করা হয়, সেটাই উনি কোর্টের সামনে আবেদন রেখেছেন। পুলিশ 6 দিনের চেয়েছিল, আদালত 1 দিনে দিয়েছে, কালকে প্রোডাকশন ডেট আছে আর সিডিটাও কল ফর করা হয়েছে। আমার নামটা বলে দিচ্ছি, অভিজিৎ ঘটক, অ্যাডভোকেট আসানসোল। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।